আসসালামু আলাইকুম গাইস, আমি মান্নাত মুন্না। ওয়েলকাম করছি আনাদার ভিডিও অফ মাই চ্যানেল। এটা কোনো ব্লগ না, এমনি একটা ভিডিও বানাবো। তো আমি আজকে যেটা দেখাবো, ব্রোজ চ্যানেলে যে ভিডিও যে থাম্বনেল ওইটা কীভাবে বানায়, ওইটা অলওয়েজ আমি বানাই। তো আমি দেখাবো যে ওইটা কীভাবে বানায়। হ্যাঁ, তো প্রসেসটা শুরু হয় ওইখান থেকে। হ্যাঁ, ওই যে সরি, এই যে ওইখানটা থেকে। তো আমি ফার্স্ট যেটা আমি করি অলওয়েজ থাম্বনেলের জন্য, পিক চাই, মানে থাম্বনেলের যে পিকটা থাকে অলওয়েজ তোলা, তো ওইটা চাই। দেখি পেয়ালের কাছে যাই। এইরকম প্যারা অলওয়েজ থাকে থাম্বনেল ফটোর জন্য, যত সব প্যারা। যখনই থাম্বনেল বানাতে যাব, পিক 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 করে আমাকে সবসময় ধাপায় বেড়াইতে হয়। কেডা, আমি আমি কে? রাহি, 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 হাই হাই। দাঁড়া দাঁড়া, মুন্না ভাই, এই অবস্থা মুন্না ভাই, দাঁড়া, আস্তে 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 আস্তে। ব্লগ চলে, ব্লগ চলে, দাঁড়া এখানে দাঁড়া, কি করে দেখ না, এই তো আবার আবার ভুল করছিস। হ্যালো গাইস, আবার ভুল করছিস, হ্যালো গাইস, কি আবার ভুল করছিস রাহি মেয়েদের সাথে কথা বল, কিন্তু ওই মেয়েটা দেখেন আমার বোন লাগে, ঠিক আছে। আমি তো খারাপ কিছু বলি নাই। কথা বলছিস, তুই কথা বলছিস, তাহলে এটা বল, কথা বলছিস? কথা তো বলে, কি বলছে তোরে, তোর তোর মেয়ে কি বলছে? হাই, হ্যালো, কেমন আছো তুমি? তো আমি কইতাম ভালো আছি, তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো কেন বলতে বলতে গেছিস? সরি ভাই, আমি যদি মানে খারাপ কিছু করে থাকি তাহলে তো সরি। খারাপ কিছু করিস নাই, খারাপ কি? আরো তো কিছু জিজ্ঞেস করছিস। ভার্সিটি কোথায় ভাই? ভার্সিটি ওখানে কি দাঁড়িয়ে থাকবি তুই? কই থাকো কেন? বাসায় যাবি তুই? খাইছো কি না? কেন খাইতে যাবি তুই? স্বাভাবিক, একটা মানুষ একটা মানুষ। তুই বলবি কে? তুই বলবি কে রাই? কেন ছেলেদের সাথে চ্যাট করা যায় না? এ ভাই বাদ, সরি ভাই, আর সরি না, সত্যি আমার আত্মা কাপাই স্টেডিয়ামে সামনে দেন না, আমার কোন জামানা ছিড়ে গেছে। আমি এই পিসি তে বসবো, এখানে তো আমরা এই পিসি দিয়ে বানাই, এখানে আমি বসবো, আপনি কি একটু আমাকে সাইড দিবেন? আচ্ছা আচ্ছা, আপনি লগ আউট দিবেন নাকি আমি চালাবো একটু ফেসবুক? হ্যাঁ, আপনার চালাইতে ইচ্ছা করলে চালাইতে পারেন, সমস্যা নেই। আমি এখন
কালকে যদি আমি ওই জিনিসটা শিখে না নিতাম মুন্নার থেকে, একদিন যদি মুন্না আমার সাথে না থাকে ওই দিন আমার কি হবে? আমি এই জিনিসটার জন্য আটকে থাকবো, ঘরে বসে থাকবো, এটা বলবো ভাই এটা শিখা এটা করে দেন, ভাই এর এটা করে দেন, সে আবার বলবে ভাই আমি পেমেন্ট ছাড়া করি না। দর্শক একটা ইম্পর্টেন্ট কথা, সে বলতে কি মুন্না না থাকলে কি হবে, আলটিমেটলি কি বুঝেছে, মানে আস্তে আস্তে মুন্না তার না হলেও চলবে। আমি আসছিলাম 12টার দিকে, এখন বাজে হচ্ছে 5:10। এখন ফুটেজ পাইছি, মানে ছবি পাইছে। এখন এইটা করতে এখন আমার কতক্ষণ লাগবে আমি জানি, 2-3 ঘন্টা তো লাগবে। এই যে এই এতটুকু পর্যন্ত করছিলাম, ছবিটা পাইছি, ছবির একটা পরে দেখাই। এই সব এই ভিডিওর মধ্যে দেখা যায়, তুমি ভিডিওর মধ্যে আছো। টাকা না, পকেটে টাকা, পকেটে টাকা। হ্যাঁ টাকা, আমার অনেক টাকা। আমি ফটো শুট করব না, মুন্না ভিডিও বানাচ্ছে, এই জন্য আমরা সবাই অনেক এক্সাইটেড। মুন্না ভিডিও বানাচ্ছে, মুন্না। সো গাইজ, এখন এখন হচ্ছে মুন্না দেখাবে মুন্না কিভাবে আমার কাছ থেকে শিখে শিখে পোস্টার বানানো শিখছে। এই যে মুন্না কাজ করতেছে, মুন্না শুন, তুই এক কাজ কর, যে এটা একটু স্ট্রোক মেরে দে হালকা, যাতে একটু অ্যাট্রাক্ট করে। স্ট্রোকটা রেড কালার দিচ্ছে, রেড কালার দিলে না, রেড কালার না, হ্যাঁ হ্যাঁ, তুমি জানো, সবাই জানে, যেহেতু ড্রেসের কালারটা রেডের মধ্যে আছে, তুই এক কাজ কর, ইয়েলো দে, ইয়েলো দিলে অনেক অ্যাট্রাক্ট করবে। এতদিন তো আমি তোমাকে এটা শিখেছি, থাক বাদ দাও বাদ দাও, এই যে এইটাই বলছিলাম, এইটা তুই মনে কথা বুঝোস, ফাইনাল না, আমি বসাইছি শ্যাডো টাইপের আর্ট উপরে উঠাবি। এই যে এই যে দেখছিস, আমাকে ফলো করোস, তুই আমাকে ফলো করোস, আমাকে ফলো করলে তুই অনেক বড় হতে পারিস। মানে মুন্না থাম্বনেল গুলো জোস হয়, ডুড আই লাভ ইট, আই লাইক ইট, আমি শিখেছি, নাও নো ইট। আচ্ছা আচ্ছা, আসো বসে, মুম্বাই না, ইন্ডিয়ায় ফেসবুক অফিসে কি করলো তুমি? তো এখন প্রচেষ্টা হচ্ছে, ফার্স্ট অফ অল আমি টাইটেল বসাইছি, ফার্স্ট অফ অল আমার কাজ হচ্ছে একটা পেজ ওপেন করা, তারপর পরের প্রসেস হচ্ছে পিকচার নিয়ে, পিকচারটা পাইছি, এখনকার প্রসেস যেটা চলতেছে এটা হচ্ছে টাইটেল, এটা নিয়ে জায়গা। মেইন প্রসেসটা বলে নাই, দুইটা প্রসেস মেইন, একটা হচ্ছে ট্যাগলাইন তো জানবে ঠিক আছে, তার আগে আমাদের ডিরেকশন নেবে কীভাবে বানাবে। আচ্ছা হ্যাঁ, আরও বল বল, ইন্ডি না না ইন্ডিয়া ইন্ডিয়ায় ফেসবুক অফিসে এ কী করলো? এটা হচ্ছে জাকারের টাইটেল, ক্লিক। আচ্ছা এটা হচ্ছে জাকারের টাইটেল দিছে ফেসবুক অফিসে ইন্ডিয়া, এটা হচ্ছে ফেসবুক অফিস, শুনবে
এটা হচ্ছে ফেসবুক অফিস মুম্বাই যেটা মুম্বাইয়ের অফিস হচ্ছে এটা ঠিক আছে এটাও রাখতে হবে আমার মামা হলুদটা না না তুই হ্যাঁ অরে নাইস চয়েস নাইস চয়েস তুমি বলো নীলটা আমার নীলটা এ নীলটা নাইস চয়েস নাইস চয়েস আমার গোলাপিটা হ্যাঁ গোলাপ ওইটা না ওইটা না পিছনে পিছনে যে সুন্দর ওইটা না ওটা বউ পিস দা আরেকজন আসবে আরে ওইটা না ওইটা না পিছনে আরেকটা আছে আমি দেখতেছি ওই ওই ওইটা ওই যে সবুজ কালারের হলুদ কালারের কেটে নাকি ইঞ্জি ভরা পিছনে এটা আমার ভাই একজন আসবে বলবে এটা আমার ভাই আমি আনন্দ আমি আনন্দ পাও কেসে কি ইয়েস ভাই মুন্না ভাই শান্ত রে আমি তো কাম গড়িয়ে ফেলেছি ভাইয়া দেখছেন ফটোশপের মধ্যে আমি নাম লিখে ফেলেছি আরে ভাই মনে করেন এই যে এতদিন হ্যাঁ আমার বাপ চাচা মা এই যে পাপা টাপা যতজন আছে সবাই মানে পেরার উপর রাখে আমার প্রতিটা মুহূর্তে পেরার উপরে রাখে যে কি কামার কি করছে দেয় কিছু ধ্যান কিছু ধ্যান কিছু লাগমারি গুতে পারছে টানা পারছে ব্যাগ কিছু করি এলে হ্যাঁ কিন্তু দিন শেষে তো হেরা চিন্তা করতে পারে নাই আমি যে কত ভালো কিছু করতেছি এই যে হঠাৎ করে মনে করলাম আমার পাপা আমার বিদেশ থেকে লন্ডন থেকে শুধু পেরা দিতে আছে কি রে কোনো কাম আরস না কাম আরস না তোর কাম কাজ কিচ্ছু আরস না তোর দি কিরকম আমার এই সিদে আই এম প্রাউড ফিল করি আমাকে আই এম অনেক প্রাউড ফিল করি আমাকে মুন্না ভাই আমার একটা কাজ শিখেছে ফটোশপের কাজ আমি আমার নাম লিখে ফেলছি গাইজ আপনারা অবশ্যই দেখেছেন মুন্না ভাই এটা কি ভালো কাজ করছেন না হ্যাঁ অনেক ভালো কাজ করছে দেখি আমরা রাই কি করছে আসলে রাই ও মাই গড জাস্ট একটা পেজের মধ্যে তার নাম লিখছে অনেক বড় একটা কাজ ইয়েস ইয়েস সিম্পল একটা কাজ করছে ভাই আমারই কোনো কিছু না জাস্ট নামটা লিখছে ভাই আমি কি মনে করেন ভাই এই যে মনে করেন আমি যদি যাই লন্ডন যাওয়ার পরে মনে করেন এই কাজটা যদি আমার পাপ্পার দেয় আমার পাপ্পা তো কইবো বাইরে ভাই আমার মানে আমার বাপি কি করলো এটা যে পোলা তো মানে বুঝেন তো ভাই আমি তো ভাই আপনারা মুন্না ভাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট।